রামনবমের মিছিলের রায় সংশোধনে হাইকোর্টে রাজ্য। বিশ্ব হিন্দু পরিষদের মিছিল বুধবার, রবিবার মিছিল করবে অঞ্জনি সেনা। বুধবারই দুটি মিছিল করার রায় চেয়ে আবেদন জানিয়েছে রাজ্য। আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের সংশোধন যে হাইকোর্টের রায় দেওয়া হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল রামনবমীর মিছিলকে নিয়ে, সেই বিষয়ে। কিন্তু এবার সেই রায় সংশোধনে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। বিশ্ব হিন্দু পরিষদের মিছিল বুধবার, রবিবার মিছিল করবে অঞ্জনি সেনা, এবং সেই বুধবারই দুটি মিছিল করার রায় চেয়ে আবেদন রাজ্যের। বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি জানা যাচ্ছে, কি আবেদন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে? দেখো, গতকালই তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বিশ্ব হিন্দু পরিষদকে হাইকোর্ট বুধবার দিন রামনবমী উপলক্ষে মিছিল করার অনুমোদন দিয়েছেন, পাশাপাশি অঞ্জলি সেনাকে রবিবার দিন মিছিল করার জন্য অনুমতি দিয়েছেন। রাজ্যের তরফ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের দাবি, যেহেতু বুধবার দিন বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের অনুমোদন দেওয়া হয়েছে, সেই দিনই বিকেলে অঞ্জলি সেনার মিছিলের অনুমোদন দেওয়া হোক। দুটি মিছিল যদি একই দিনে সংগঠিত হয় তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থা করতে পুলিশ এবং প্রশাসনের সুবিধা হবে। বিচারপতি জয় সেনগুপ্ত আজই এই মামলার পুনর্বিবেচনা মামলার শুনানি করবেন বলে জানিয়ে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।